আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌস পিয়া ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। দূরে কাছে যে যেখানেই বসে আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করলাম, আর সকালবেলা আমি আপনাদের সাথে আমার বাচ্চাদের রুমটা একটু শেয়ার করছি। আমি এই সিনারিটা কিন্তু আগে লাগাইনি, আর ড্রিল করে তারপর এই সিনারিটা এখন লাগিয়ে দিয়েছি। এটা ড্রয়িং রুমে ছিল, আর এই যে বিছানা আর পর্দা সেটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর এর কারণে কিন্তু আমার এই রুমটা এখন অনেক বেশি আলো লাগছে। একইভাবে আমি আমার বেডরুমের পর্দাগুলো কিন্তু চেঞ্জ করেছি। কিছুদিন পরপর আমার পর্দাগুলো চেঞ্জ করলে ভালো লাগে, তো সেই জন্যই আমি সকাল সকাল জাফরিন ঘুমে থাকা অবস্থায় চেঞ্জ করে নিলাম। জাফরিন ঘুমাচ্ছে আর এই ফাঁকে আমি বেশ কিছু কাজ আছে সেগুলো করে নিচ্ছি। গাছগুলোতে পানি দিয়ে দিচ্ছি, যদিও শীতের জন্য গাছগুলো একটু কেমন যেন নেতিয়ে যায়, তারপরও আবার পানি দিলে একটু সতেজ হয়ে ওঠে, এটাই দেখতে ভালো লাগে। প্রকৃতির নিয়মে কিন্তু নতুন করে একটা সূর্য ওঠা, নতুন ভোর, নতুন সকাল, নতুন একটা দিন দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা জীবনের যেই সূচনা সেটা শুরু হয়। কারণ প্রতিদিনই আমরা একটা নতুন করে জীবন পাই, নতুন করে আমরা আমাদের জীবনের সমস্ত লক্ষ্যগুলো পূরণ করার চেষ্টা করি। জীবনের বা সংসারের বা যার যার পেশার যে কাজগুলো সেগুলো নতুন এনার্জি দিয়ে করার চেষ্টা করি। ঠিক একইভাবেই কিন্তু আমি আমার সংসারের কাজগুলো সকাল থেকে একদম ফুল এনার্জি নিয়ে করার চেষ্টা করি, যেন আমার আজকের যে দিনটা যাচ্ছে, যে দিনটা আমি আজকের জন্য পার করছি, সেই দিনটা যেন আমার ভালো যায়, দিন শেষে যেন আমি একটা তৃপ্তি পাই যে আজকের দিনটায় আমি এই এই কাজগুলো শেষ করলাম, এইভাবে আমার দিনটা আজকে কাটিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে আমি পর্দাগুলো চেঞ্জ করে নিয়েছি, আর আমার বাচ্চাদের রুমের বেড কভারটা চেঞ্জ করেছে কিন্তু বেডরুমেরটা করিনি। আর পর্দাগুলো দেখতে পাচ্ছেন যে আমি ভাঁজ করে রেখে দিয়েছি, এর কারণ হচ্ছে কিছুদিন পর পর যেহেতু আমি পর্দাগুলো চেঞ্জ করি তাই পর্দাগুলো কিন্তু খুব একটা ময়লা হয় না। একজন আপু আমার কাছে যে কোনো একটা ব্লগে জানতে চেয়েছেন যে আমি যে কাপ বা মগগুলো ব্যবহার করি সেগুলো আমি কোথা থেকে কিনেছি, সেটা ওনাকে একটু ডিটেলে বলতে। আসলে আমার তো এক একটা এক এক জায়গা থেকে কেনা, তবে আমি ম্যাক্সিমাম কিনি আড়ং, নিউ মার্কেট অথবা মৌচাক থেকে। আর আরএফএল থেকে আমার খুব কম কেনা হয়, তবুও দুই একটা আমি আরএফএল থেকে কিনেছি। আর বেশিরভাগ আমি নিউ মার্কেট এবং মৌচাক থেকেই কিনেছি, তো সেখানে আমার কাছে বিভিন্ন কালেকশন ভালো লেগেছে। তাই আসলে কোনটা যে কোথা থেকে কিনেছি বা আপনি স্পেসিফিক কোনটা জানতে চেয়েছেন সেটা আমি বুঝতে পারিনি। আর এই যে এটা আমি নিউ মার্কেট থেকে কিনলাম, তার পাশেরটা আমি আড়ং থেকে কিনেছি, আর এই ছোটো সাদা সাদা মগগুলো আমি কিনেছি আরএফএল থেকে। সেই সাথে আমি এই মগটাও আরএফএল থেকে কিনেছি। আর আরএফএলে কিন্তু খুঁজে দেখলে বা একটু ভালো করে খুঁজে নিতে পারলে ভালো ভালো সুন্দর সুন্দর কিছু মগ পাওয়া যায়, যেগুলো আমার কাছে ভালো লাগে, আর যখন ভালো লাগে তখন কিনে নেই। এখন চলে এসেছে হালকা পাতলা কিছু নাস্তা করতে, আর আজকের নাস্তায় আমি সাদা মুড়ি আর একটু গ্রিন টি খাবো, কারণ আমার শরীরটা একদমই বেশি ভালো লাগছে না আর একটু ঠান্ডা লেগেছে। আমার কথায় হয়তো আপনারা বুঝতে পারবেন, তো যার কারণে অন্য আর কোনো কিছু খেতে ইচ্ছা করছে না, সেই জন্যই ভাবলাম যে গ্রিন টি আর সাদা মুড়ি খাই। জাফরিন এখনও ঘুমাচ্ছে।
জাফরিন যেহেতু ঘুমাচ্ছে সেই ফাঁকে আমি একটু আমার নাস্তা করে নিচ্ছি, আর একটু মোবাইলে যদি কোনো কিছু দেখার থাকে এই ফাঁকেই দেখতে হয়, কারণ এটা ছাড়া জাফরিনের জন্য আমি পারি না। আর তারপর হচ্ছে যে আবার কি রান্না করব, কি করব, কোনটার পর কি করতে হবে, সেগুলোরও একটা আমি প্ল্যান করে ফেলি মনে মনে। এতে করে আমার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। সকালবেলার কিছু কাজ তো আপনাদের সাথে শেয়ার করলাম, সেটাও একদমই হালকা পাতলা কাজ। আর আজকে একটু ঘুম থেকে আমার উঠতে দেরি হয়ে গিয়েছে, বাচ্চাদেরকেও একটু স্কুলে পাঠাতে দেরি হয়েছে। আর সকালবেলা উঠে এখন আমি যা করলাম সেটা হচ্ছে দুইটা বিছানা একটু ঠিক করে নিলাম, পর্দাগুলো চেঞ্জ করেছি, আর এখন একটু হালকা নাস্তা খেয়ে নিয়েছি, কারণ আজকে আমার আর কিছুই ভালো লাগছে না, একটু ঠান্ডা লেগেছে। আর বুয়া মানে আমার খালা, উনি আজকে 4 দিন ধরে আসে না, তো সব কাজগুলো আসলে আমাকেই ম্যানেজ করতে হচ্ছে, সেই রান্না করা থেকে শুরু করে তারপর যত কাজ আছে ঘরে সেগুলো। শুধু কাপড়টা ধুয়ে নিচ্ছি না, কারণ কাপড় ধুতে গেলে আমার আরও বেশি ঠান্ডা লেগে যাবে। আর বাকি যেই কাজগুলো আছে সেগুলো সবই সামলাতে হচ্ছে, যেহেতু আমার এই খালার উপরেই আমার পুরো কাজটা সংসারের আছে, তো আমি সব দিয়ে রেখেছি। আগে 2 জন ছিল, এখন অবশ্য 1 জনই করছে, তাই আমার উপরেই চাপটা বেশি পড়ে যাচ্ছে আর কি। এখন আমি রান্নাঘরের কিছু কাজ আছে সেগুলো শেষ করব, কিছুক্ষণ অপেক্ষা করব যে খালা আসে কি না, যদি না আসে তাহলে রান্নাঘরের কাজগুলো শেষ করতে হবে, এরপর কি রান্না করব সেটা ঠিক করব। আর এই তো বাকি কাজগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। সংসারে তো অনেক কাজ থাকে, সব কাজ তো আর আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না সময়ের স্বল্পতার কারণে, তবুও যতটুকু পাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কতটুকু ভালো লাগে বা কি, সামনের ভিডিওগুলো যেন আপনাদের কাছে ভালো লাগে সেই রকমভাবেই করার চেষ্টা করব। তো চলুন আমার বাকি যেই কাজগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকি একটু একটু করে। রান্নাঘরের কাজটা আমি এখনও করছি না, কারণ আমি আরও আধা ঘন্টা অপেক্ষা করছি যে দেখি খালা আজকে আসে কি না। তো খালা যদি না আসে তারপর আমি রান্নাঘরের কাজ একবারে ঘরটা গুছিয়ে রান্নাঘরের কাজটা শুরু করব। আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে সময়ের প্রয়োজনে আমি নাকি আমার প্রয়োজনের সময় বুঝতে পারি না, কারণ দেখা যায় যে সময় কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আমার কখন কি করতে হবে। সময়ই আমাকে আমার যে জীবনের পথ সেই পথগুলোতে হাঁটিয়ে নিচ্ছে, আর আমি ভাবছি যে সময় তো আমার শেষ হয়ে যাচ্ছে, সময় কেন আমি পাচ্ছি না, বা ওই জিনিসটা করার জন্য আমার সেই সময়টা হচ্ছে না। আসলে সব কিছুই তো একটা সার্কেলের মধ্যে চলে, আর এই সার্কেলটাই আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো তত তাড়াতাড়ি আমাদের সবার জন্য লাভ হবে। তারপরও আমরা বুঝতে পারি না সব কিছু যখন আমাদের হাতের নাগালে ঠিক মতো আসে না, বা আমরা যেই জিনিসটা চাচ্ছি সেই জিনিসটা আমাদের মতো করে পাচ্ছি না, ওই সময়টাই কিন্তু আমাদের মধ্যে একটা বিতৃষ্ণা চলে আসে, কিংবা না পাওয়ার যে একটা হতাশা সেটাতে কিন্তু আমরা ভুগতে থাকি। আজকে 4 দিন ধরে আমার বাসায় খালা নেই, আর এই জন্য কিন্তু আমি প্রথম 2 দিন খুবই আপসেট ছিলাম যে আমি কিভাবে ঘরটা গোছাবো, কিভাবে আমি সব কিছু সামলাবো, যেহেতু খালার উপর আমার অনেকটুকু কাজ নির্ভর করে। তারপর আমি আস্তে আস্তে বুঝলাম যে যদি আমি উনি কেন আসে না সেই জন্য সারাক্ষণ চিন্তা করতে থাকি, আর আমি কিভাবে করব, আমি কিভাবে সব কিছু ম্যানেজ করব এটা ভাবতে থাকি, তাহলে তো আমার ঘরের কোনো কাজই হবে না। এবং যদি খালা যতদিন না আসে অতদিন কাজগুলো ফেলে রাখি, তাহলে কিন্তু আমার ঘরই নোংরা হবে, আমার এই ঘরটা কিন্তু কেউ এসে আমাকে ঠিক করে দিয়ে যাবে না। আর এই যে সময়ের প্রয়োজনে আমি আমার পাশে দাঁড়াচ্ছি, এই সময়ের প্রয়োজনটাই কিন্তু আমাদের
সবার বোঝা উচিত। আর যখনই আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে আমরা সময়ের গতিতে হাঁটছি এবং সময়ও আমাদের গতিতে হাঁটছে, দুইটা যখন আমরা ব্যালেন্স করতে পারবো, ওই সময়টাই কিন্তু আমাদের কাছে সব কিছুই ইজি মনে হবে। সময় নিয়ে কথা হচ্ছে, কিন্তু সময়টা কিন্তু এই দেয়ালে থমকে আছে, কারণ আমার এই দেয়াল ঘড়িটা নষ্ট হয়ে গিয়েছে। সেকেন্ডের কাঁটাটা নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ঘড়িটা আমি আর ব্যবহার করতে পারছি না। তো ওইভাবেই আমি আমার দেয়ালে সাজিয়ে রেখেছি, ভালো লাগে দেখতে। আর এই যে এই টিভির উপরের যে অংশটা, ওইটাতে খালি থাকার কারণে আমি ড্রিল করে এই সিনারিটা দিয়েছি। এতে করে কিন্তু আমার দেয়ালটা আরেকটু ভরা ভরা লাগছে, আর জায়গাটাও দেখতে বেশ এখন ভালো লাগছে। আর মোটামুটি সিনারিগুলো ঠিকঠাক মতো করে আমি সব জায়গায় সেট করে দিয়েছি। ধীরে ধীরে আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করব। আর আপনাদের কাছে যদি আজকে আমার এই ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে দিতে ভুলবেন না। আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন, তারা কিন্তু চাইলে আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যেহেতু আমার এই চ্যানেলটা নতুন, একদমই একটু একটু করে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে, তাই আপনারাই কিন্তু পারেন আমার এই চ্যানেলটাকে আরেকটু এগিয়ে নিয়ে দিতে। কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার কিন্তু আমার এই চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আমার মেয়ে উঠে গিয়েছে, তো ওকে একটু হাত মুখ ধুয়ে দিব, নাস্তা দিব, তার আগে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ঘরটা ঝাড়ু দিতে দিতেই দেখি খালা চলে এসেছে, তো আমি তো একদম হাফ ছেড়ে বাঁচলাম যে খালা চলে এসেছে। এখন আমার রান্নাঘরের সহ বেশ কিছু কাজ আছে যেগুলো আর করতে হবে না। তো ঘরটা আমি পুরোটাই ঝাড়ু দিয়ে দিয়েছি, বাকি কাজগুলো খালা করছে। আর এদিকে আমি আমার যে স্ট্যান্ডটা আছে, মাল্টিপারপাস যে কাঠের স্ট্যান্ডটা, সেখানে যে ফ্লাওয়ারগুলো, ড্রাই ফ্লাওয়ারগুলো আড়ং থেকে কিনেছিলাম, সেগুলো দেখতে পাচ্ছেন যে প্যাকেট করে রেখেছি। আর এটার কারণ হচ্ছে এগুলো ড্রাই ফ্লাওয়ার, আর এই ফ্লাওয়ারগুলো কিন্তু ধুলো পড়ে পড়ে একটা টাইমে ময়লা হয়ে যাবে, তো সেই জন্য আমি প্যাকেট করে রেখেছি। যখন কোনো দরকার হবে বা গেস্ট আসবে, তখন আমি খুলে দিব। যেই জিনিসগুলো একটু পরিষ্কার করতে সমস্যা হয়, সেগুলোকে আমি কিন্তু এভাবেই প্যাকেট করে রাখি। এতে করে আমার জিনিসগুলো অনেক নতুন থাকে এবং অনেক বছর পর্যন্ত আমি একইভাবে নতুনভাবে ব্যবহার করতে পারি। রাফিনকে হাত মুখ ধুয়ে দিয়েছি, একটু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছি, আর এখন ওকে একটু নাস্তা খাইয়ে দিব। আর নাস্তা খাইয়ে আমি আবার জাওয়াতকে আনতে যাব, তারপর দুপুরবেলা রান্না করব। তো এই যে বললাম, সময়ের গতিতে কিন্তু সময় যাচ্ছেই, সময় কিন্তু থেমে নেই। সেই সাথে আমাদের সংসারের যে কাজগুলো আছে বা সংসারের বাইরে আমরা যে কাজগুলো করি, সেগুলোও কিন্তু একই নিয়মে করছি। সব সময় যে একই নিয়মে, একইভাবে, একই মন মতো কাজগুলো করতে পারি বা ভালো লাগা দিয়ে কাজ করি, সেটা কিন্তু না। কিন্তু যখন করি, যতটুকু করি, ততটুকু কিন্তু একদম ভালোভাবেই করার চেষ্টা করি। এখন আমি দুপুরের রান্নায় চলে এসেছি, আর দুপুরের রান্নায় কিন্তু আজকে আমি একটু খাসির মাংস রান্না করব। তো প্রথমেই আমি একটু মেথির ফোড়ন দিয়ে দিলাম। মেথির ফোড়ন দিলে খাসির মাংসের মধ্যে একটা সুন্দর স্মেল আসে। এরপর তেলের মধ্যে কিছু গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর আমি তার আগে কিন্তু অফ ক্যামেরায় জাওয়াতকে নিয়ে এসেছি, তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এরপর আমি রান্নায় চলে এসেছি। আর আজকে রান্নায় শুধু আমি খাসি মাংসটাই রান্না করব, অন্য আর কোনো কিছু রান্না করব না। কারণ মাংস রান্না করলে সেদিন আমার বাচ্চারা খুব পছন্দ করে, আর ওরা অন্য কোনো কিছু দিয়ে খেতে চায় না। তো আমি এখন মশলা দিয়ে দিলাম, আদা, রসুন, ধনে জিরা সব কিছুই আমি একটু পরিমাণে বেশি দিয়েছি, যেন খাসির মাংসের মধ্যে এক্সট্রা যে একটা গন্ধ হয়, সেই গন্ধটা যেন আর না থাকে। আর এভাবে খাসির মাংস একটু বেশি মশলা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি টেস্ট হয় খেতে। আর আমার কাছে ঝাল মাংস খুবই ভালো লাগে, আর যেহেতু
আমি ঝাল দিয়ে রান্না করতে করতে আমার বাচ্চাদের আমার হাজবেন্ডেরও ঝাল খাওয়া অভ্যাস হয়ে গিয়েছে, তাই আমি খাসির মাংসের মধ্যেও একটু ঝাল দিয়ে দিয়েছি। খাসির মাংসটা একটু কষিয়ে রান্না করতে পারলে আরও বেশি ভালো হয়, তবে একদম কষানো মাংস হলে ওরা আবার মানে আমার বাচ্চারা আবার একটু ঝোল খেতে পছন্দ করে, তাই ঝোল ঝোল করে আমি খাসির মাংস রান্না করছি। আর এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আদা রসুনটা আবার ব্যবহার করছি, সেটা হচ্ছে আমি প্রথমে কিন্তু দুইবার খাসির মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং তৃতীয়বার আমি আরেকটু আদা আর রসুন দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে রান্নায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। এই তো পানি দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি আলু দিয়ে দিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এদিকে রান্নাটা যখন প্রায় হয়ে এসেছে তখন কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব। চলে এসেছি জায়েফকে নিতে, আর জায়েফকে নিতে আসার পর জায়েফ বায়না ধরেছে যে ও এই ফুচকা খাবে, যদিও আমি ওকে ফুচকা খেতে দিতে চাই না কিন্তু তারপরও আমাকে অনেক জোরাজুরি করে আজকে খেতে চাইছে, তো ভাবলাম যে আজকে দেই কারণ সামনে পরীক্ষা, পরীক্ষার মধ্যে আর ওকে এম সমস্ত বাইরের জিনিস খেতে দিব না কারণ এগুলো যদি বেশি খায় তাহলে কিন্তু আবার শরীর খারাপ করতে পারে। এই জিনিসটা আসলে এত লোভনীয় যে আমারও খেতে ইচ্ছা হয় আর মাঝে মাঝে আমিও খাই ওর সাথে, তবে আবার যখন মনে হয় জিনিসটা স্বাস্থ্যকর না তখন আবার আমার জায়েফকে খেতে দিতে ইচ্ছা করে না। কিন্তু আসলে স্টুডেন্টরা তো কোনো কিছুই বুঝে না, তো ওরা তো সবসময় খেতে চায়, যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমরাও একই কাজ করতাম। বাসায় চলে এসেছি আর বাসায় এসে দুপুরের খাওয়া দাওয়া সব কিছু কিন্তু আমরা শেষ করে নিয়েছি আর এখন প্রায় 4টার মতো বাজে, তো জাওয়াতকে আমি বললাম যে ওর যে স্কুলের পড়াগুলো আছে সেগুলো যেন একটু শেষ করে নেয়, তো ও তাই করছে, যদিও পড়তে বসতে চায় না, একটু ঘড়িমসি করতে থাকে। তারপরও ভাবলাম যে এই টাইমে একটু পড়াগুলো শেষ করে ফেলি, তাহলে সন্ধ্যার টাইমটাতে আমি একটু রিল্যাক্সে থাকতে পারবো। আজকের ব্লগটা আমার এতটুকুই ছিল, জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে এভাবেই আমার পাশে থাকবেন বরাবরের মতো। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাল্লাহ অন্য কোনো ব্লগে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। আল্লাহ হাফেজ।